الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد اللهم صل على سيدنا لا إله إلا الله 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 لا محمد رسول الله ঘুম যায় না বান্দা হও চাতুন ঘুমে কেন দিয়া সুরে মন মরণের পরে বুঝিতে পারবি
মরণের পরে বুঝিতে পারবি এই কালে মার কত ওজন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা কিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা, অন্ধকারই গহীন কবরে থাকিতে হবে একলা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহরে বৈদেশের মরদে গঙ্গোহি, দিল কো বাতেন কর দে যারব নূরানি। বাহরে বাইজে শেরে মরদে উজানি, দিল কো বাতেন কর দে যারব নূরানি। বাহরে বাইজে শেরে মরদে ইসহাকি, দিল কো বাতেন কর দে যারব নূরানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহরে ভয় দেশের মরদে ফজলুল করিমি আল্লাহ, বাহরে ভয় দেশের মরদে ফজলুল করিমি, দিল কো বাতেন কর দে যারব নূরানি। বাহরে ভয় দেশের মরদে রেজাউল করিমি, দিল কো বাতেন কর দে যারব নূরানি। বাহরে ভয় দেশের মরদে ফাইজুল করিমি, দিল কো বাতেন কর দে যারব নূরানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا মূর্খ আমি না দান আমি কিছুই নাহি বুঝি দয়া করে দাও গো আমায় মুহাম্মাদি পুজি পাপি আমি না দান আমি কিছুই নাহি জানি দয়া করে দাও গো আমায় গঙ্গোহি রুহানি সকল মিলে আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে স্নেহ করে কুদরাতি হাতে ধরে ধরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগিচায় গুনাহ মাফের মজলিসে আসার এবং বসার মতো সুযোগ দান করেছেন, শুকরিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা মাহবিলখানা পাইয়া কি আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজ কি এত রকলে চলে? খুশির আওয়াজ তার একটু বাড়ানোর দরকার, কথা ঠিক না? তার কারণ মুসলমানের আওয়াজ কি উঁচু হবে না নিচু হবে? আল্লাহ অনেকে আবার বাপ দেশে হুজুর আওয়াজ উঁচু দিয়ে একেবারে জেলখানায় যাবো নাকি, কথা ঠিক না? ভয় নাই মুসলমান, ভয়ের কোনো কারণ নাই, আপনি জেলখানায় যাবেন। মুসলমানের জন্য তো দুনিয়াটা তো জেলখানা, কি আর কাফেরদের জন্য বালাখানা। আপনি একটু জেলখানায় গেলে সমস্যা রাখি আপনার, আর যাবেনই বা কেন? আপনি তো অপরাধ করেন নাই। মুসলমানের আওয়াজ হবে বীরের মতো, কি এক ঘন্টা বাঁচবো, এক সেকেন্ড বাঁচবো, সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো বাঁচা কোনো লাভ নাই, কি কথা ঠিক না? মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, এই সমস্ত লোকদের গায়ের রক্ত কিন্তু জমের গরম, ভুল বললাম নাকি আমি? ও মিয়া যদি ভুলই কইছে আমার ভুল ধরাই দেন, যদি একে গায়ের রক্ত গরম না হবে তো পাকিস্তানের আইয়ুব খান একদারে সিলিন্ডার করলো কেন? কি তারা স্বাধীন দেবে না? আর এলাকায় আমরা স্বাধীন নিয়ে সারবো ইনশা আল্লাহ। আনছে না কি? আনছে না? তাহলে আমাকে ভয় কিসের? আল্লাহ রহমতে আমরা স্বাধীন দেশে বসবাস করি, কথা ঠিক? এই জন্য মুসলমানের আওয়াজ হবে উঁচু, ভয় নাই মুসলমান, কথা ঠিক না? বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না,
যাদের ভয় মাথা নিচু, কর্ত সকল বেঈমান, কই গেলি রে সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? এখন জাহাজ গাড়ি চলে, কলেরি বিধান, ওগু বিনা কলে হাওয়ায় চলছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমরা সেই মুসলমান। কথা কি ঠিক না বেঠি? ডাক্তার ইকবাল, আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও জামানা মে মুআজ্জাজ থে হামেলে কুরআন হোকার, আর তুম খারে জলিলে তারকে কুরআন হোকার। আমার সাধারণ মুরব্বী বাবারা, আম পাবলিক ভাইরা, আপনারা কিন্তু ইয়া বুঝবেন না, আমার চতুর সাইডে ওলামা একরাম বসা আছে, ভুল বলে হেরা ধরাই দেবে। কি বললাম একদম কথা ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। মুসলমান আগের জামানার মুসলমানদেরকে কাফের বেঈমানেরা ভয় পেত, তাদেরকে দেখলে, মুসলমানদেরকে দেখলে কাফেররা বলতো সিংহের জাতি আসতেছে, সরে যা। কথা ঠিক না বেঠি? মাথাটা একেবারে বিড়ালের মতো নিচু করে থাকতো কাফেররা মুসলমানদেরকে দেখলে। কিন্তু বর্তমান মুসলমানদেরকে দেখলে কাফেররা মাথা উঁচু করে চলে, ভয় পায় না। কারণটা কি জানেননি? বলবো একটু? ভয় না পাওয়ার কারণ হলো, আগের দিনের মানুষকে ভয় পাইছে কেন তাই আগে বলি। আগের দিনের মানুষ কোরআনকে বড় মহব্বত করত, কথা কয় না? কোরআনকে বড় ইজ্জত করত, মানুষ নেক আমল বেশি করত, আমলের প্রতিযোগিতা করত, কে কার চেয়ে বেশি আমল করতে পারে। আর এখন মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, পদধলিত, অপমানিত, কেন? মানুষ কোরআনকে মুহাব্বত ছেড়ে দিছে। কোরআনের মুহাব্বত নাই এখন, মুহাব্বত করে না। আগে বাড়ির আশপাশ দিয়েও যদি চলাফেরা করছি, তখন দেখছি বাড়ির থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। কথা কি ভুল বললাম নাকি? আর এখন চলতেছে কে কার চেয়ে গুনার প্রতিযোগিতা বেশি করতে পারে, কি? বর্তমান দুনিয়ার ভিতরে ক্যান্সারে ভরে গেছে, ক্যান্সার সারা পৃথিবীতে ক্যান্সার রোগে আক্রান্ত। এখন কয় হুজুর, ক্যান্সার তো মানুষের হলে ক্যান্সার বা রোগ সে মানুষ বাঁচে না, তো এবার কেমন ক্যান্সার? মেয়া এই ক্যান্সার হলো রোহের ক্যান্সার, কথা ঠিক না বেঠি? আগের জামানার মানুষ যদি কেউ চিন্তা করতো, আমি চার রেখা যদি মানুষ শুনছে যে অমুক ব্যক্তি চার রেখা তাহাজ্জুদ নামাজ পড়ছে, আর একজন চিন্তা করছে ও চার রেখা পড়লে আমি বলবো ছয় রেখা, আর একজনের চিন্তা করছে ও ছয় রেখা পড়লে আমি বলবো আট রেখা, আর একজনের চিন্তা করছে ও আট রেখা আমি দশ রেখা, আর একজনের চিন্তা করছে আমি বলবো বারো রেখা, কথা ঠিক? কোরআন তেলাওয়াত করছে মানুষ,
কয় ও যদি তিন দিনে খতম করছে আমি করব দুই দিনে, আর একজনের চিন্তা করবো দুই দিনে করলে আমি করবো একদিনে। কিন্তু এখন বর্তমানে কোরআনের কোরআন শরীফ ঘরের ভিতরে ধুয়ে দিছে, কোরআন শরীফ মোহাব্বত করে না, তাকে রুবার করে দিছে, ময়লা এমন কায়দায় ময়লা করে যায়, এমনকি কোরআনের পাতাগুলো উই কোকায় কাটতে দেয়, এরবারও কোনো খবর নাই। কথা ঠিক? আর ঘরের ভিতরে একটা ক্যান্সার এনেছে, ক্যান্সার 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 চিনেন নি আপনারা? কোন দেহি বসছেন আপনারা? ওই টিভিটা যদি, টিভির যে কভার আছে গিলা, ওইটা যদি কোনো কাজে হালকা ময়লা হয়, স্বামী তো কয় ফেতনির ঘরের ফেতনি, আমার টিভির গিলাপটা ময়লা হয়েছে তুই দেখলি না, আমার বন্ধু ঘরের হেরা দেখলে কি কইবে? কথা ঠিক নেবে ঠিক, কিন্তু কোরআন এই কোরআনই তো বদ্ধ করে, মাওলা তুমি কোন নাফারমানের ঘরে তুমি আমারে দান করলা, আমি ময়লা আমার উপরে ময়লা পড়ছে ওই পোকায় কাটে আমার খবর লয় না, খোদা তুমি কি এদেরকে গজব দিতে পারো না? কোরআনে বদ্ধ করে। আল্লাহু আকবার। ও মুসলমান, আমি চ্যালেঞ্জ করে গেলাম, এটা তো মাদারীপুর জেলা নাকি? এ মাদারীপুরের মুসলমান, শুধু তাই নয়, আমি সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, যদি আমার মাওলার কোরআন রে যদি সত্যিকারে আক্রান্ত ধরো, আবার মহাব্বত করে নিয়ে ঠিকই কোরআনকে আবার সম্মান করো, ইজ্জাত করো, আমি কসম করে গেলাম এই দুনিয়ার ভিতরে আবার পরিপূর্ণ মুসলমানের ইজ্জাত আল্লাহ বাড়াই দিবে। কি আপনাকে কষ্ট হইতেছে মনে হয় না? আপনাকে তো গলা বসা না, আমার কিন্তু গলা বসা, কণ্ঠ বসা আমার, আপনারা কষ্ট করবেন এই দুই দিন, আমি করবি করতেছি প্রতিদিন। কালকে সকালবেলা মুন্সিগঞ্জ থেকে আসছি, রাত্রে ছিলাম কোটারিপাড়ার ভিতরে গোপালপুর মাদ্রাসায়, আবার এই জায়গায় চলে আসছি, আল্লাহ কবুল করলে তারপর দিন কালকে যাব ইনশাআল্লাহ কোটারিপাড়ার ভিতরে রাধাগঞ্জ আলিয়া মাদ্রাসায় আমার মাহবিল, আল্লাহর ফজলে ফাঁকা রাখছি মাত্র কয়দিন জানেন নি, ফাঁকা রাখছি মাত্র 30 তারিখ আর 31 তারিখ, আবার 1 তারিখ থেকে লাগাতার শুরু। তাহলে কষ্ট তো আমার হয়, কণ্ঠ তো আমার বসা, আমি জোর দিয়ে কথা কই, আপনারা একবার আওয়াজ দিয়ে, এমন আওয়াজ দিয়ে কথা কন, এই আওয়াজে তো শয়তান দূরে যাওয়া তো কর, দূরে তারও কাছে এসে বসবে। কি কথা ঠিক না? এত মুসলমানের আওয়াজ তো উঁচু হবে তাই না? এখন নেয়ামাতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করবে? নেয়ামাত বাড়াই দেবে, বিশ্বাস হয়? কি পরিপূর্ণ বিষয় না হালকা হালকা বিষয়, সবার মনে হয় না, এই জন্য সবাই কথাও কয় না। কি পরিপূর্ণ বিষয় হয়? আমার কথা না আল্লাহ কোরআনের কথা দেখেন, আল্লাহ কি কয়? شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার দেয়া নিয়ামত নিয়া, নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আরো নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ। আর যাহারা আমার দেয়া নিয়ামত নিয়া, নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবে না, আমি রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত তো ছিনিয়ে নিয়ে যাবই, আরো তাদের জন্য রেখে দিয়েছি ভয়াবহ আযাবের ব্যবস্থা। নাউযু বিল্লাহ। এই যে দুনিয়ার সামান্য আগুনের তাপ, এই তাপকে আমরা কেউ সহ্য করতে পারি?
কি বলেন, পারি? তো জাহান্নামের আজাবকে আপনি সহ্য করবো? সহ্য করা সম্ভব কোনো মানুষের? ও আমার মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালে আমার মাও বোনেরা, আমরা যারা এখনো পর্যন্ত মাহফিলে বসতে পারি নাই বা পারেন নাই, হাতেও ধরব পায়েও ধরব, কথা কয় কে রে, কথা কয় না? আপনারা আমার অভ্যাস সম্পর্কে জানেন না, আমার কানে একটু ব্যাক সাউন্ড আসলে আমি কথা বলতে পারি না, কারণ এই বয়ানের মাতবাড়ি আমার হাতে না, মাতবাড়ি কার হাতে? যেমনি আমারে নাচাই তেমনি কিন্তু আমি নাচি, যেমনি চালায় তেমনি চলি। আমি হলাম ফকির, ধনী হলো কিরা? তো তার দিক চাইয়া থাকেন, সে যদি কিছু বলার তৌফিক দিয়ে চেষ্টা করবে, বাকি আল্লাহ বাকির ইচ্ছা। তৌফিক না দিলে এক কদম সামনে বাড়বে না কি? এই জন্য যদি লাইন কাটতে যায় যে কথা কইবেন সে দায়, আমি না। কিন্তু আল্লাহ জীবনের শেষ মাহফিল মনে করে একটু আয়সা বসেন, আপনার আমার জীবনের কোনো ইবাদত যদি আমার মাওলার দরবারে কবুল নাই হয়, আজকের মাহফিলটা যদি আমার মাওলার দরবারে কবুল হয়, ওই সময় এই বসাটা আমাকে কামে লাগিয়ে যাবে, কথা ঠিক নেবে ঠিক? আল্লাহকে তখন একটা মিনতি করে করুণ সুরে একটা ডাক দিয়ে বলতে পারবো, আমার মাওলা আপনি দুনিয়াতে পাঠাইছিলেন আমাদেরকে বিনা দরখাস্তে, কোনো দরখাস্ত করছিলাম না, বিনা দরখাস্তে পাঠাইছেন আপনি আমাদেরকে। কী জন্য পাঠাইছিলেন? একমাত্র আপনার ইবাদত করার জন্য। কিন্তু আমার মাওলা কোনো ইবাদত আমি করতে পারি নাই, মাওলা যেইভাবে করার দরকার কিছুই করতে পারি নাই, যাও একটু করছি সামান্য, এ নিয়ে তোমার সামনে দাঁড়াবো এরকম সাহস কিন্তু আমার নাই। কিন্তু আমার মাওলা জীবনের কোনো কিছু যদি আপনার দরবারে কবুল না হয়, সর্বমঙ্গল হাওলাদার বাড়ি যাবে, মসজিদের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে যে মাহফিলখানা হয়েছিল, আমার মাওলা আমরা শীতের রজনীতে বসিয়া খোলা আকাশের নিজায় বসছিলাম, বাড়ির মায়া সাইয়া নিজের জীবনের মায়া ত্যাগ করিয়া দিয়া, ছেলে মেয়ের মায়া ত্যাগ করিয়া দিয়া, বিবির মায়া ত্যাগ করিয়া দিয়া মাওলা ওই জান্নাতের বাগিচায় বসছিলাম, অন্ধ হুজুর বয়ান করছিল আমরা বয়ান শুনছিলাম, আমার মাওলা ওই বসাটা যদি তোমার দরবারে পছন্দ হয়, আমরা তোমার রহমতের দরজায় ভন্না দিলাম, আমাদেরকে একটু মাফ করে দাও, ফালায়া দিও না, আমার মাওলা মাফ করতে পারি কি পারে না? আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। মুসা আলাইহিস সালামের জামানায় একজন নাফারমান ব্যক্তি ছিল, কি ছিল? নাফারমান ব্যক্তি ছিল। ওই নাফারমান এমন কোনো অন্যায় করে নাই, এমন কোনো গুনাহ নাই যে উনি করে নাই, সবই করছে, কথা বুঝেন? সবই করছে। উনার উপর রাগ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের থেকে বৃষ্টিও উঠাই নিয়েছে, পানি খাল বিল সব শুকাইয়ে দিয়েছে, গজব নাজির করে দিছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা যায় বলতেছে, জামানার নবী মুসা আপনি কি দেখেন না, খাল বিলে পানি নাই, নদ নদী কিছুতে পানি নাই,
আমরাও কষ্ট পাইতেছি, আল্লাহর পাকের অন্য অন্য মাখলুক তারাও কষ্ট পাইতেছি। একটু দোয়া কি করবেন না, আল্লাহকে একটু বৃষ্টি আমাদেরকে দিবে না? মুসা আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে, কালকে সকালে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসো, আমরা একটু নামাজ পড়ে মাওলার দরবারে দোয়া করি, দেখি একটু আমার মাওলা বৃষ্টি দেয় কি না। ঠিক আছে, সবাই আসছে, ওর ভিতরে ওই নাফারমানটাও আসছে। নামাজ পড়ার পরে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ মুসা আলাইহিস সালাম জানাই দিছে, মুসা তোমারই দোয়া আমি কবুল করব না। বলে আল্লাহ কেন কবুল করবেন না? তোমার এই কওমের ভিতরে এমন একজন নাফারমান ব্যক্তি আছে, ওই নাফারমানের উপরে গুসা করিয়া আমি এই জমিনে গজব নাজিল করছি। যদি ও যতক্ষণ পর্যন্ত না উঠবে অতক্ষণ পর্যন্ত কোনো বৃষ্টি বর্ষণ কি হবে না, আমি দোয়াও কবুল করব না। মুসা আলাইহিস সালাম হুঙ্কার সারে বলেছে, হে কে আছো নাফারমান, ওঠো তুমি এখান থেকে চলে যাও, তুমি যতক্ষণ পর্যন্ত না উঠবা অতক্ষণ পর্যন্ত দোয়া কর, দোয়া করবো কিন্তু দোয়া কবুল হবে না, আর যদি তুমি না ওঠো আমি কিন্তু জামানার পয়গম্বা, আল্লাহ আমাকে জানাই দিবে আমি তোমাকে কি করবো, বেজ জাতি করে এখান থেকে উঠাই দেব। এখন নাফারমান একটা মুসিবাতে পারছো না, উঠতেও পারে না, কারণ যদি ওঠে লোকজন দেখে বেড়াবে এই সেই নাফারমান, আবার কানতেও পারে না, যদি কান্দে চোখের পানি দেখে তাহলে তো মানুষ দেখে বলবে যে এই সেই নাফারমান। আবার যদি নাও উঠে মুসা আলাইহিস সালাম পয়গম্বর, তারে আল্লাহ জানাই দেবে বীজ জাতি করবে, এটা মুসিবত, মহা মুসিবতে পড়ছে। কি মুসিবত পড়ছে না? এখন ওই পাগলা মনের থেকে অন্তর থেকে কান্না শুরু করছে, আমার মাওলা তুমি তো সব কিছু জানো, আমি তো বড় নাফারমান, দুনিয়ার কোনো মানুষ কিন্তু জানে না, আমার মাওলা তুমি সব কিছু জানো, আল্লাহ আমি এত নাফারমানি করছি তারপর তুমি আমার একদিন আমার খাওন বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, আমাকে তুমি গজব দিয়া শেষ করো নাই, মাওলা এখন আমার প্রতি গোসা করে তুমি গজব নাজিল করে দিছ, আল্লাহ আমি যদি না উঠি তুমি দোয়া কবুল করবা না, বৃষ্টিও দিবা না, কিন্তু মাওলা আমি যখন এই জায়গা থেকে উঠবো তখন আমার মানুষ চিনবে এই সেই নাফারমান, আবার এখন আমি চোখের পানি ফেলাইয়াও কান্দতে, যদি কান্দি মানুষ দেখে বলবে এই সেই নাফারমান, আবার যদি না উঠি তুমি তোমার পয়গম্বরকে জানাই দিবা আমাকে বীর জাতি করে এই দেশ আল্লাহ দেশের থেকে তাড়াইয়া দিবে, আমার মাওলা আমি তোমার কাছে খাজরে তওবা করলাম, আমি নাফারমান আর কোনো দিন নাফারমানি করব না, আমার মাওলা আমাকে তাড়াইয়া দিও না, আমাকে বিজ্জাতি মাওলা তুমি কইর না। আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালামের দরবারে ওই নাফারমান দোয়া আহারে আমার মাওলার মাওলার কাছে দোয়া করে, তওবা করতে দেরি দোয়া করতে দেরি, আমার মাওলা আর দোয়া কবুল করতে দেরি করেন নাই, এমন ভাবে জর জর করে মশাল ধরে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, মুসা কেমন দরবার হইল, তুমি না বললা এই জায়গায় একটা নাফারমান আছে, নাফারমান না ওঠা পর্যন্ত কোনো বৃষ্টি বর্ষণ হবে না, কিন্তু কই কোনো ব্যক্তি তো উঠল না,
কোনো ব্যক্তি উঠল না, কিন্তু কেমন কায়দায় বৃষ্টি মশাল ধরে শুরু হয়ে গেল কিছুই তো বুঝলাম না। আমার মাওলার কাছে মুসা আলাইহিস সালাম বললো, আল্লাহ রে তুমি আমার একটা শরম দিলা জাতির কাছে। কয়েক কী শরম দিলাম মাওলা? তুমি বলছো এই জায়গায় যেই নাফারমান আছে, নাফারমান যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত কোনো বৃষ্টি বর্ষণ হবে না, দোয়াও কবুল হবে না। কিন্তু নাফারমান তো উঠলো না, কিন্তু তুমি বৃষ্টি দিলা, আমি তো শরম পাইলাম সবার কাছে। তাই মুসা শোনো, আমার যেই নাফারমানের কারণে আমি বৃষ্টি বর্ষণ বন্ধ করছিলাম, এলাকার ভিতর গজব দান করছিলাম, ওই নাফারমানের কারণে আমি আবার আমি আল্লাহ আবার বৃষ্টি বর্ষাইয়া দিছি। মাওলা কি ঘটনা কি কারণ তো বুঝলাম না। কয় ও মুসা তুমি জানো না আমার ওই পাগল আমার আমার দরবারে এমন ভাবে আকুতি বিরতি শুরু করে কান্না শুরু করছে, এমন ভাবে তওবা করছে, আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা, আমার রহমতের দুয়ারে তুফান খেলা শুরু হয়ে গেছে, আমি মাওলা ওর চোখের বাড়ি দেখ আমি মাওলা আর সহ্য করতে পারি না, আমি মাওলা ওর জীবনের গোনা খাতা মাফ করিয়া দিয়ে নাফারমানের খাতার নামটা কাটিয়া দিয়া আমি ওলির দপ্তরের নাম লেখিয়া নিছি, জান্নাতের দপ্তরেও নাম লেখিয়া নিছি, আমি মাওলায় বৃষ্টি বর্ষণ করিয়া দিছি। মুসা আলাইহিস সালাম কয় মাওলা তোমার সেই নাফারমানটা আমি একটু দেখ, আল্লাহ তুমি যারে মাফ করছো এখন তো আর সেই নাফারমান নাই, তোমার সেই খাস বান্দাটার আমি একটু দেখতে চাই। কয় না তোমার আমি দেখাবো না, কারণ যখনই তোমার দেখাবো তুমি মানুষ তো, হঠাৎ তোমার মনে হইলে যখন ওরে দেখবা তোমার কোনো সময় মনে হয়ে যাবে এই সেই নাফারমান, অতএব ও নাফারমানি করছে আমার সাথে, আবার তওবা করছে আমার কাছে, ও যা জানি আমি জানি তোমার জানার দরকার নেই। আল্লাহ ও যুবকেরা ও মুরব্বীরা, এখনো পর্যন্ত যাদের মনটা নরম হয় নাই, একটু জীবনের শেষ মোরাকাবা মৌতের মোরাকাবা করিয়া বসো, চক্ষু দুইটা বন্ধ করিয়া একটু বসো, মনটা রে বুঝাও। ওরে মন একদিন দুনিয়াতে ছিলাম না, এখন আসি আবার একদিন দুনিয়াতে থাকবো না, আরে তোমার আমার চক্ষু এমন বন্ধ হবে, এখন বন্ধ করতেছি মাওলায় যদি খোলায় আবার খুলতে পারবো, কথা ঠিক না বিঠি, কিন্তু এমন একটা দিন আসবে তোমার আমার চক্ষু বন্ধ হইয়া যাবে, চক্ষু বন্ধ হওয়ার পরে বন্ধু তোমারে আমারে এমন করে নিয়ে লাগাইবে তালা, ইসরাফিলের ফুৎকারের আগে না যাইবে তা খোলা, কথা ঠিক নি। এ মহিলা মা বোনেরা যাদের এখনো পর্যন্ত আমার মাওলার ভয় অন্তরে ভিতর ঢোকে নাই, জীবনের শ্বাস মাহফিল মনে করি আজকে একটু বস, মনটারে বোঝায় বসো রে মন, আজকে আমি যেমন এই বাড়ির নতুন বধু হইয়া উঠছি এরকম আমার শাশুড়ি আম্মা তো নতুন বধু হইয়া উঠছিল, তারে কত সুন্দর মাইকুলো বাচে চড়াইয়া পালকিতে চড়াইয়া কত মানুষ আনছিল, কত আনন্দ উল্লাস করছিল। একদল আর আমার শাশুড়িরা, আমার দাদি শাশুড়িরা, আমার শাশুড়ি আম্মাকে আল্লাহু আকবার গায়ে বাতাস করতেছিল, আর একদল লোকে শরবত খাওয়াইতেছিল, আরো কত মহিলারা তাদের তাকে দেখার জন্য ভিড় জমাইছিল, আজকে তারা কোথায় গেল আল্লাহ। আর এই দুনিয়ার থেকে বাংলাদেশ থেকে যদি কোনো একটা ছেলে সৌদি আরব যায়, ওই ছেলের চেহারা না কিন্তু আল্লাহু আকবার মোবাইলের মাধ্যমে দেখা যায় কি যায় না? এই জোরে কোন আল্লাহু আকবার। ও মহিলারা ও যুবকেরা ও মুরব্বী বাবারা পুরুষেরা, তোমরা সবার মনটারে বোঝাও, সবাই মনকে বুঝাইয়া বস। আরে আমার ঘরের পিছাইন পিছারে তো কলা বাগান,
আমার ঘরের পিছনে আম বাগান, বাগবাগান, বাল বাগান, হলুদ বাগান, এই বাগানের ভিতরে আমার জনম দুঃখী বাবাকে, জনম দুঃখিনী মাকে, আমার দাদাকে, আমার দাদুকে, আমার নানাকে, আমার নানুকে ঘুমাইয়া তুই আসলাম। একদিনও তাদের খবর নিতেও পারলাম না, আমাদের খবরও তারা নিতে পারলো না। এরকম ঘটনা কি তোমার আমার জীবনে ঘটবে কি ঘটবে না? আল্লাহু আকবার। এই যুবকরা, ও মুরব্বীরা, ও মহিলারা, মনে বোঝাও, আল্লাহ তোমার আমার যেদিন কারা ইন্তেকাল হইয়া যাবে না, আল্লাহু আকবার, ইন্তেকাল হয়ে যাবে সেদিন কারা, তোমার আমার আহারে খবর হইয়া যাবে, পরবর্তীবাসীদেরকে সবাই ডাকিয়া বলবে, ও আমার চাচারা, ও আমার ভাইরা, আমার আব্বা দুনিয়ার থেকে চলিয়া গেছে, তাড়াতাড়ি আমার আব্বাকে ঘরের থেকে বাহির করো, আমার আব্বাকে ঘরের থেকে বাহির করিয়া উঠানে মাঝখানে শোয়াইয়া, জনমের গোসল করাইয়া, সাদা কাপড়ের কাপড় ভরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া, আমার আব্বাকে তোমরা দাফন করিয়া দাও, তাড়াতাড়ি দাফন করে দাও, বেশি সময় রাখা যাবে না, যদি বেশি সময় রাখো আমার আব্বা পচ্ছা ফুল্লা গন্ধ হইয়া যাইবে, এই বাড়ি আমরা থাকতে পারব না। কথা ঠিক নি? এমনকি আম্মাকে বলবে, আম্মু কাছের থেকে যাইও না, বাবার মরল আশা কা পাহারা দিতে পারব না। মাও ডাক দিয়ে বল, বাবা তোরা কাছের থেকে যাস না, তোর বাবার মরল আশা আমি একা পাহারা দিতে পারবো না, তাড়াতাড়ি আমার ছেলেরা তাড়াতাড়ি তোর বাবাকে বাইর কর, তোর বাবার লাশ দেখলে আমার ভয় করে। ও পাঁচতলা দশতলা দালানির মালিকরা, বিল্ডিং এর মালিকেরা, আল্লাহ আরামকে হারাম, আল্লাহু আকবার, আরামের গুণকে হারাম করে দিয়া কত কত টাকা কামাই করলাম, তোমার কামাই কৃত টাকা দিয়া আল্লাহু আকবার তোমার বিল্ডিং করলা, গাড়ি বাড়ি করলা, সব কিছুর মালিক তুমি হইলা, এখন তোমার ঘরে জায়গা দেয় না, এখন তোমার দেখতে তারা ভয় পায়, তুমি মরার পরে বাবা তোমার কবরের খবরও একদিন লইতে তারা পারবে না। কথা ঠিক নাকি ঠিক? আল্লাহ আমার কথা না একটু মনে বুঝায় বসো, ওরে মান কি নিয়ে রওনা করলা ভাই, অন্ধকার কবরে কত মানুষ দুনিয়ার থেকে চলিয়া গেল। ও ভাইরা, গত বছর আমি এই মসজিদে আসছিলাম, মনে আছে আপনাদের? আছে, মনে আছে? জুমার নামাজ পড়াইছিলাম, উদ্বোধন করছিলাম, আমার তাওই সাহেব চরভসন্ধি মাদ্রাসার মহতা মিয়াম সৌজুর আলহাজ হযরত মাওলানা মুস্তফা সাহেব দাম আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আসছিলেন। কথা ঠিক না ঠিক? একসঙ্গে খানা খাইছিলাম, একসঙ্গে বয়ান আল্লাহ নামাজ পড়ছিলাম, আমি পরিচয় দিছিলাম, পরিচয় দেওয়ার পরে আল্লাহর ওলি আমারে দোয়া করে দিছিল, বাজান দোয়া করে দিলাম, মাওলা জোরে তুলে কবুল করে, কই আমার তাওই সাহেব, কই আর কোনদিন আসবে না? ও ভাই আসবে, আসবে, আল্লাহ চরবরুন্দি মাদ্রাসার জায়গায় মাদ্রাসা রয়ে গেল, খাদেম চলিয়া গেল, আল্লাহ ও সারিদিরা তোকার মাঝির দলেরা,
আল্লাহ বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাবা রে, আমি এই মসজিদে বসি, ভিতরে বসিয়া আমার কাছে যারা ছিল তাদের কাছে আমি বলতেছিলাম, আমার মনে পড়তেছে আমার একজন আল্লাহর বান্দার কথা। লোকজনে জিজ্ঞেস করে কয় কার কথা মনে পড়ে, আমি বললাম আমার তাওইসা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়তেছে। এই মসজিদে আসছিলাম, জুমার নামাজের সময় বয়ান করছিলাম, তাওইসা বলছিল বাজান তুমি বয়ান করো, আমি যেহেতু মাজুর আমার কথা বলতে কষ্ট হয়, আমি বয়ান করছিলাম। আমার তাওই সাহেব আমার বয়ানটা খুব খেয়ালের সাথে শুনছিল, নামাজ পড়তে পড়াইতে বলছিলাম, তাওই সাহেব নামাজ পড়ান, কয় বাজান না তুমি নামাজ পড়াও, তোমার বিচার ইক্তিদা করব। আমি নামাজ পড়ছিলাম, নামাজ পড়াইছিলাম, বলছিলাম তাওই সাহেব দোয়া করেন, কয় না বাজান দোয়াও তুমি করবা, সবই তুমি করবা, আমি তোমার সঙ্গে আমিন আমিন কব। কই এখন যতই তালাশ করি আর মুরব্বিরে ভাবো না, ও মোজাবিরের দলেরা এরকম কি তোমার আমার ব্যাপারে ঘটবে কি ঘটবে না? আল্লাহ আর কেয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, কেয়ামত পর্যন্ত যদি তাওইসাব তাওইসাব করে ডাকি, আর কোনদিন সারা দিবে না ও মুসাফির বন্দগাটুরি, বহু দূরে ঠিকানা, আসবে জানা কালবে জানা মুসাফির, হায় ওই আখের ঠিকানা, কুই আগে রওনা কুই পিছে রওনা, ও মুসাফিরের দলেরা গাটি গুটি বান্ধ, তোমার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জান চলে গেছে আর ফেরেন নাই, কথা ঠিক না বিটি? আম্মা জি হাওয়া আলাইহিস সালাম চলে গেছে আর আসেন নাই, তোমার আমার পূর্বপুরুষ সবাই একে একে চলিয়া যাইতেছে বা চলিয়া গেছে, তোমার আমার যাওয়া লাগবে, আজকে যাওয়ার কালকে যাও যাওয়াই যে লাগবে, এতে কোনো সন্দেহ নাই। এ কবরের রাতি নাই, এখনো কি কবরের ভয় হয় না? আমার কথা না কোনো মূল্য মৌরবীর কথা না, কোনো কোনো মেয়ে পুরুষের কবরটা হবে জান্নাতের বাগান, আর কোনো কোনো মেয়ে পুরুষের কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহ একটা না দুইটা না নিজেরা বসা বসিয়া বরিয়া যাইবে, আল্লাহ কোনো কোনো মেয়ে পুরুষের কবরটা জাহান্নামের আগুন আসিয়া বরিয়া যাইবে, অন্ধ বাইরা ফেরেস্তা গুর্জু নিয়ে পিটারের জন্য হাজির হয়ে যাইবে। আল্লাহ অন্ধকার কবরের মাটিতে এমন ভাবে দুই দিক থেকে চাপ মারবে, ডাইন পাশের বাদর বাম পাশে মিশাইয়া দিবে, বাম পাশের বাদর ডাইন ডানে মিশাইয়া দিবে, বাবা সহ্য করতে পারবা, আমার কথা না কোনো মোল্লা মৌলভীর কথা মনে করিও না বাবা, আমার মাওলার কোরআনের কথা, আমার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের কথা। আল্লাহু আকবার বাবা। আরে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি আপনারা শুনছেন কি না? কি শুনছেন না?
এই আমার যুবক ভাইরা ভালো করে বোঝো, এ পর্দার আরামের মা বোনেরা, এ বিনামাজিরা, এ বিনামাজি মহিলারা, বিপর্দাচরণ না মহিলা মা বোনেরা, ও গান বাজনা টেলিভিশন দেখুন না মা বোনরা, স্টার জলসা দেখুন না মা বোনরা, সিরিয়াল দেহ মা বোনরা, ও হায়া শরম সারা মহিলারা, আল্লাহ আমার কথা না, তোমরাও তো কবরে যাবা, আমিও কবরে যাব, কেয়ামতের ময়দানে তোমরাও উঠবা, আমিও উঠবো, তোমরাও আমার মাওলার সামনে দাঁড়াবা, আমিও আমার মাওলার সামনে দাঁড়াবো, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না তিনিও তোমার মাওলার সঙ্গে দাঁড়াবে, কথা ঠিক না বেঠি? আল্লাহ কি জবাব দিবা যদি আমার মাওলায় জিজ্ঞাসা করে তুই কেন পর্দা কর নাই? যদি কও আল্লাহ আমি গরিব ছিলাম, আমার মাওলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে দেখাইবে যে আমার ফাতেমার সিউ কি তুই গরিব ছিলি নাকি? ফাতেমা যদি আল্লাহ ফাতেমা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহু আকবার তিন দিন পর্যন্ত না খাইয়া বিছনার ভিতরে পড়িয়া রয়েছে ক্লান্ত হইয়া, আল্লাহের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনদিক যাইত, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললা যাইত, মা আমি অমুক জায়গায় যাইতেছি, চিন্তা করিও না। কিন্তু হঠাৎ করে একদিন ওনার ব্যস্ততার কারণে হুজুর বলতে পারেন নাই, না বলিয়া চলিয়া গেছে। তিন দিন পরে আল্লাহ নবী বাড়িতে আসছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার মা ফাতেমার কোনো খবর জানেননি? কয় জানি না কি হয়েছে, আমি তো খবরও জানি না। ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি যান, আপনার মা ফাতেমার দৃশ্য বড় করুন, যাইয়া দেখেন, তাড়াতাড়ি যাইয়া দেখেন। আল্লাহু আকবার, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের কথা শুনিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বাড়িতে থাকেন নাই, ফাতেমার বাড়িতে চলিয়া গেছে। এ মহিলারা ভালো করে বুঝো, ভালো করে বুঝো, কপাল পোড়া মহিলারা ভালো করে বুঝো, পর্দা করবি না, পিঠে ভালো সুন্দর কায়দায় ভালো কায়দায় শরীর দুষ্ট পুষ্ট বানায় যাস, নয় কিন্তু জাহান্নামের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাহান্নামের ফেরেশতাদের লাতি সর কেমনে খাবি, কেমনে সহ্য করবি? কথা ঠিক না বেঠি? ভালো করে বোঝো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিয়া ফাতেমার বাড়ির সামনে যাইয়া দরজার সামনে যাইয়া দাঁড়ায় ডাক দিছে, আলী বাড়িতে আছো নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ক্লান্ত কণ্ঠে, ভাঙ্গা কণ্ঠে জবাব দেয়, আব্বা জান, আপনার জামাই বাড়িতে নাই। এবার আল্লাহ নবী ডাক দেখায়, মা গো, আমি কি তোমার কাছে একটু আসতে পারি কি না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরো, আমার আব্বা জান, আপনাকে তো আমি কোনো সময় আসতে বাধা দেই নাই, নিষেধ করি নাই, কিন্তু আজকে আমি নিষেধ করতেছি, আপনি আমার ঘরের ভিতরে ঢুকবেন না। কয়, মা গো, তুমি তো এরকম নিষেধ কোনোদিন করো না, আজকে কেন নিষেধ করো? কয়, আব্বা জান, আমার গায়ে কোনো কাপড় নাই, একটা মাত্র ওড়না ছিল, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আমি ঢাকা রাখছি, আর আমার ঢাকার মতো কোনো বস্ত্র নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমাল মোবারক ঠিক মারছে, কয়, মা গো, এইটা দিয়ে একটু ঢাকা বসো, মা গো, আমি তোমার চেহারা খানে একটু দেখবো, তিন দিন পর্যন্ত তোমার কোনো খবর নিতে পারি নাই, তোমার খবর আমার মাওলায় জিব্রাইলের মাধ্যমে নেওয়ার জন্য বলছে, আমি তাড়াতাড়ি তোমার দেখার জন্য আইছি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার উঠিয়া বসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার দিক তাকাইয়া কয়, মা গো,
তোমার কি কঠিন কোন রোগ হয়েছে নাকি? কয় বাবা না, আমার কঠিন কোন রোগ হয় নাই। তাই বাবা মা গো, তোমার গলার কণ্ঠ কেন বসছে? আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তাআলা না দুই চোখের বাড়ি ছাড়িয়া দিয়া কান্দে আর বলে, মা বাবা গো, তিন দিন পর্যন্ত একটা খেজুর পর্যন্ত কপালে জোটে না, তিন দিন পর্যন্ত কিচ্ছু খাই না রে আব্বা, ও আব্বা শুধু আমি না আপনার পেয়ারা দুইজন ভাই, আমার হাসান আমার হুসাইন, তিন দিন পর্যন্ত কিছু খাই না, আমার কাছে শুধু বলে মা গো আর সহ্য করতে পারি না, মা গো কিছু খাবার দাও বাবা গো, আমি তাদেরকে বাহানা দিয়ে পানি গরম করতেছিলাম, পানিতে জাল দিছি এতদিন পর্যন্ত, কিন্তু আর যখন সহ্য করতে পারি না, দুই আপনার দুই ভাইকে দুইটা সর মারি আমি সরাই দিছি, কারণ আমার কাছে নাই, আমি খাওন কোথার থেকে দিব, দুই ভাই কাঁদতে কাঁদতে চলে যায়, ছোট ভাইকে বড় ভাই ডাক দিয়ে কয় ভাই হোসাই নাই আমরা এই জায়গায় থাকবো না, এতদিন পরে করছিলাম, মা বড় নরম, মা আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবে, কিন্তু বাবাদেরকে খাওয়ান তো দিলই না, নিষ্ঠুর মার আমাদেরকে চর মারিয়া দিল, আয় আমরা দুই ভাই চলে যাই, আমার নিষ্ঠুর নানাও নাই, নানা খবর লয় না, তিন দিন পর্যন্ত যেই নানা রে না দেখলে ভালো লাগে না, নানার চেহারা দেখলে ক্ষুধার কথা নিবারণ হয়ে যায়, নানাও খবর লয় না, চলো আমরা চলে যাই, দুই ভাই কাঁদতে কাঁদতে চলিয়ে যাই এক পাহাড়ের গুহায় যাইয়া, দুই ভাই গলা ধরা ধরে কাঁদতে কাঁদতে ঘুমাইয়ে পড়ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো এই যায় না আমাদের কোনাটা ধরে এরকম টান দাও, যায় না আমাদের কোনা ধরে যখন টান দিছে দেখে কয় মা গো দেখো কত স্বর্ণের নহর দাঁড়িয়ে হয়ে গেছে, কত লাগবে উঠাইয়া নাও, কিন্তু মা গো শুনিয়া রাখো যারা দুনিয়া চাইছে তাকে মাওলায় দুনিয়া দিছে আখেরাত দেয় না, আর যারা আখেরাত চাইছে তাদেরকে আমার মাওলায় দুনিয়া দেয় না আখেরাত দিবে, এখন তুমি কোনটা চাও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দুই চোখের পানি ছাড়িয়া দিয়ে বলছে, বাবা গো দুনিয়ায় না হয় কষ্ট করবো, না খাইয়া মরিয়া যাবো, তবু আখেরাতের কষ্ট সহ্য করতে পারবো না, আর তুমি আর আমি কি করতাম, আর দূর আগে জান বাঁচাই লইস, কথা ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহু আকবার। ও মহিলারা, এমন কোন মহিলা আসো নাকি মাত্র একটা বস্ত্র তোমার আছে, আর কোনো বস্ত্র নাই, আর কোনো কাপড় নাই, বর্তমান জামা নাই কিন্তু তা নাই, অনেক মহিলা আছে, প্রত্যেকটা মহিলার কিন্তু একের জায়গায় দুই তিনটা কাপড় আরো বেশি, কিন্তু সখীদের ভিতরে আটকাইয়া রাখে, কথা ঠিক না? স্বামীর সামনে ভালো সাজগাজ দিয়ে পরে না, যখন কোনো আত্মীয় বাড়ি যায় তখন ফ্যাশন দিয়ে কত সুন্দর পোস পাশে যায়, আপনার এলাকায় নাই আমার এলাকায় আছে, বুঝলেন, আমার এলাকার মানুষ জন্মের খারাপ, আমার এলাকায় আছে, কি কয় আল্লাহু আকবার। ও মহিলারা, এত কষ্ট ফাতেমা তো জোর রাদিয়াল্লাহু তাআলা আনহা করছে, এই সেই ফাতেমা তো জোর রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কিছুক্ষণ আগে চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে, গড়ায় আর কান্দে, গড়াগড়ি করে আর কান্দে, হাসান হুসাইন দুই ভাই জিজ্ঞাসা করে, আম্মা যান আপনার কি মাথা ব্যথা, না জ্বর হইছে না পেটে ব্যথা, কি হইছে ডাক্তার আনা লাগবে কিনা, আপনি কান্দেন কেন? কয় বাবা না আমার জ্বরও হয় নাই, মাথা ব্যথাও হয় নাই, আমার কোনো রোগ হয় নাই, পেটে ব্যথাও হয় নাই, আম্মা যান আপনি তাহলে কান্দেন কেন? কয় বাবা গো
আমি তোমার নানাজির মুখে একাধিকবার শুনেছি, কোন কোন মেয়ে লোক পুরুষের কবরটা হবে জান্নাতের বাগান, আর কোন কোন মেয়ে লোক পুরুষের কবরটা হবে জাহান্নামের গর্ত। বাবা আমি ফাতেমা, তুই ইন্তেকাল হইয়া যাবে, আমার জন্য কি কবর জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে রে বাবা? আমার মাওলা যদি মাফ না করে, আমি ফাতেমা রূপায় হবে কি? এই জন্য আমি কান্দেছি, এ যুবকেরা, এ বেনামাজি যুবকেরা, এ নামাজ সারণ না যুবকেরা, এ দারিকা মান্যারা, এ সুদখুরেরা ঘুষখুরেরা, ও মাতা পিতার নাফরমানেরা, আল্লাহ ও স্বামীর খেদমত না করুন না মহিলারা, বেফর্দা চলুন না মহিলারা, আমার মাওলার সঙ্গে নাফরমানি করুন না মহিলারা, মাওলার কবরে তো যাবি, বুঝা শুনা তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও, নসিব কিন্তু ফেরেশতাদের লাথি মাফ হবে না। কথা ঠিক নেবি ঠিক? এই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে যখন ওনাকে কবরে রাখতেছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের হাবিবের জলিল ও কদর সাহাবি, খুব মুহাব্বত এবং আদরের সাহাবি, আল্লাহু আকবার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিকে একবার না দুইবার না তিনবার পর্যন্ত প্রশ্ন করছিল। প্রথমবার জিজ্ঞাসা করে কবরের মাটি, তুমি কি জানো তোমার পিতার কাকে রাখতেছি? খবরদার বেয়াদবি করবা না, তোমার পিতার রাখতেছি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে রাখতেছি, খবরদার কবরের মাটি বেয়াদবি করবা না। কবর থেকে কোনো জবাব দেয় না। আবার জিজ্ঞাসা করে কবরের মাটি, তুমি কি জানো তোমার পিতার কাকে রাখতেছি? আল্লাহ, ও কবরের মাটি, তুমি তোমার পিতার রাখতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, খবরদার বেয়াদবি করবা না। তৃতীয়বার জিজ্ঞাসা করে কবরের মাটি, তুমি কি জানো তোমার পিতার কাকে রাখতেছি? তোমার পিতার রাখতেছি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের আম্মাকে রাখতেছি, খবরদার কবরের মাটি বেয়াদবি করবা না। কবরের মাটি আমার মাওলা দরবার দোয়া করে, মাহবুদরে আমার জবানটা একটু খুলিয়ে দাও, আবু যর গিফারির জবাবটা একটু দিয়ে দেই। আল্লাহ আবু যর গিফার, আল্লাহ কবরের মাটির দোয়া দোয়া কবুল করিয়া জবান খুলিয়া দিছে। এবার আবু যর গিফারের যদি আল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কবরের মাটি বলতে যায়, আবু যর গিফারি নবী সাহাবি শোনো, ও আবু যর গিফারি তুমি শোনো, আমি কবরের মাটি নবীর মেয়ে ফাতেমাকে আমি চিনি না, হাসান হুসাইনের আম্মা কি চিনি না, আলীর স্ত্রী কি চিনি না, আমার ভিতরে যে ব্যক্তি আসবে যার ভিতরে আমি ইমানের নূর পাব, নামাজের নূর পাব, রোজার নূর পাব, পর্দার নূর পাব, ইসলামের পক্ষের কথা বলার নূর পাব, আমার মাওলার কোরআন তেলাওয়াতের নূর পাব, এক কথা আল্লাহ পাকের হুকুমের নূর পাব, রসুলের তরিকার নূর পাব, সব কিছু তাদের ভিতর পাব, ওদেরকে আমি কবরের মাটি খুব সুন্দর ব্যবহার করব, আর যাদের ভিতরে এই সমস্ত জিনিস পাবো না, আমি কবরের মাটি খাতির তো করবই না, বরঞ্চ আমি কবরের মাটি কি ব্যবহার করবো আবু যর গিফারি তুমি ভালো করে শুনিয়ে নাও, তুমি ভালো করে শুনে নাও, ওই কবরের, আমি ওই কবরের মাটি ওই নাফরমানদের কেমন ভাবে দুই দিতে যে চাপ মারবো, ডাইন পাশের পাথর বাম পাশে মিশাইয়া দিব, বাম পাশের পাথর ডাইন ধারে মিশাইয়া দিব, আমি কবরের মাটি খাতির করবো না। বাবারে আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, এই কথা শোনার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিক্কুর মারিয়া জঙ্গলের ভিতরে চলিয়া গেছিল। যতদিন বাঁচিয়া ছিল মাওলার দরবারে সব সময় কাঁদছে আর বলছে, মাহমুদ গো, আমি আবু যর গিফারিকে কবরের আযাব থেকে পানা চাই, তুমি যদি ব্যবসা কর,
ওই অন্ধকার কবরের আগুন কেমনে আমি সহ্য করব রে। আল্লাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তি ছিল তার নাম কি আপনারা শুনছেন কিনা? কি কোন শুনেন নাই? শুনছেন? কোন ব্যক্তি ছিল উনি? কি রসুলের কি তো জামাই? রসুলের একে একে দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিছে। রসুলের দুজন কন্যা যখন দুনিয়ার থেকে চলে গেছে, রসুল আমার কানছেন আর বলছে আর আমার যদি আরো কন্যা থাকত আমার উসমানের কাছে আমি বিবাহ দিতাম। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কবর মোরাকাবা করতে করতে কবরের ভয়ে কান্দে কান্দে চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজাই বেলায় তো বুক বসাই বেলায় তো এ নাভার মানে দলেরা এ বিনামাজির দলেরা ও জিনাকারের দলেরা যাদের এরপরও এই ঘটনা শোনার পরে যাদের চোখে পানি আসবে না, কান্দতে পারবি না, বুঝবি তোর কবার পুড়িয়া গেছে। কি বিশ্বাস হয়? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে আল্লাহু আকবার দাড়ি মোবারক বিজায় নিয়ে যাইতো, বিজায় নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু মাইন্দা বলতেন, ও ভাই উসমান, আল্লাহর নবী যখন যত পরিমাণ কান্দো না, কিন্তু কবর দেখলে তুমি এত পরিমাণ কেন কান্দো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কও, আমার সাহাবা ভাইরা শোনো, মরণের পরে প্রথম গাদি হলো কবর। এই কবরের যাত্রীরা তুই আর আমি, তোমরা আর আমি সহ আমরা কিন্তু পাঁচটা মামলার আসামি। কয়টা মামলার আসামি? পাঁচটা। প্রথম মামলার নাম হলো মউত, দ্বিতীয় মামলার নাম হলো কবর, তৃতীয় মামলার নাম হলো হাসরের ময়দান, চতুর্থ নম্বর মামলার নাম হলো আরে মিজানের পাল্লা মিয়া, কি মিজানের পাল্লা, পঞ্চম নম্বর মামলার নাম হলো পুলসিরাত। এই পাঁচটা মামলার আসামি কিন্তু আমরা সবাই, কথা ঠিক নাকি ঠিক? আল্লাহ ভালো করে বোঝো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবি, চারজন সাহাবাকে খেলাফত দিয়েছিল, তার মধ্যে তিন নম্বর খলিফা হলো কিরা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ঠিক নাকি ঠিক? এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ দুনিয়ার থেকে পাইয়া গেছে, সেই যদি এই জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি এই রকম কান্দতে পারে, তোমার আমার চোখে কেন পানি আসবে না? আল্লাহু আল্লাহ। এ আল্লাহর বান্দারা, যারা মরবা তার সাথে আমার কথা, যারা মরবা না তার সাথে আমার কোনো কথা নাই, তারা যা খুশি তাই করো, কথা ঠিক নাকি ঠিক? কিন্তু যারা মনে করো আমি মরবো তার সাথে আমার কথা হাতেও ধরি পায়েও ধরি, ও যুবকরা আমার যুবক ভাইরা তোমাকে পাও ধরছি, ও মুরব্বীরা তোমাকে পাও ধরছি, ও মহিলা মা বোনেরা তোমাকে পাও ধরছি, বাবা আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, কবরে যখন যাওয়াই লাগবে কি নিয়ে রওনা করলা, বুঝা শুনের ভর আমার মাওলার কবরে যাইয়া শুইও, নসেত কিন্তু বাবা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহু আকবার। উস্তাদের ভয়তে যদি কান্না আসতে পারে, ছাত্র যদি উস্তাদের ভয়তে কাঁদতে পারে, বাবা মার ভয়তে যদি সন্তান কাঁদতে পারে, স্বামীর ভয়তে যদি স্ত্রী কাঁদতে পারে, আমার মাওলার ভয় কি এতই কমইয়া গেল? ওরে মানুষ কেন জাহান্নামের ভয়তে চোখে পানি আনতে পারো না? আমার মাওলা কিন্তু কোরআনের বিধার ফরমান, আলাম ইয়াকনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
আমার মাওলার কোরআনের কথা, আমার মাওলা ডাক দিয়ে বলে, এই ইমানদারেরা তোদের কি এখনো সময় হয় নাই? ইমানদারদের কি এখনো তওবা করার সময় হয় নাই? তাদের কলবটা আনতাকসা, আনতাকসা, আল্লাহু আকবার, তাদের কলব কি আমার ভয় এখনো পর্যন্ত কম্পন সৃষ্টি হয় না? এখনো কি কাঁপে না? আমার ভয় থেকে তাদের অন্তরের ভিতর জালজালা বয়দা হয় না? এখনো কি আমার ভয়তে তাদের চোখে বানি আসতে পারে না? বাবা আমার কথা না, যদি আমি একটা কথা বানানোর কথা বললে থাকি কে আমাদের ময়দানে, আমার মাওলা আমার জিব্বা কিন্তু কেচি দিয়ে কাটতে দিবে। বাবা আমি আমার এই জায়গায় আমি কিন্তু আমার মাওলার দরবারে একটা কুত্তা, আমি সর্বনায়ের দরবারের একজন রাখাল, আমি সর্বনায়ের দালালি করার জন্য আসি নাই, সর্বনায় প্রসার প্রসার করার জন্য আমি আসি নাই। আমি তোমাদের কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, গাড়িও চাই না, বাড়িও চাই না, আমি আমার মাওলার দরবার থেকে আইছি। বাবার আমিও জাহান্নামের আসামি, তোমরাও জাহান্নামের আসামি, আর আমি আমার আমি হলাম ফকির, আমার মাওলা হলো দনি, আমি সর্বনার দরবারের একজন রাখাল, আপনা একজন রাখাল, আমি তোমাদের কাছে আইছি কোরআনের রশি গলায় লাগানোর জন্য। যারা আমার মাওলার চেন না, আমার মাওলার ভয় যাদের দিলের ভিতরে ভয় হয় না, ওই সমস্ত মানুষকে কিছু বুঝানোর চেষ্টা করার জন্য আমি এই জায়গায় আইছি রে বাবা। আমার কোনো ক্ষমতা নাই, হেদায়েত আমার হাতে না, হেদায়েত হলো আমার মাওলা বাগের হাতে, কথা ঠিক দেবে ঠিক। এর বড় বাবা রে আমি এই জায়গায় আইছি কি জন্য আইছি রে বাবা? আমি তোমাদের কাছে কোনো কিছু দাবি করি না, আমি শুধু একটা জিনিস দাবি করব, আমার বাউলার বেজার করে আর কবরে যাইও না, আমার বাউলার রশি কোরআনের রশি গলায় লাগাও, এই কোরআনের রশি যারা গলায় লাগাইছে লাগাইয়া যাইতে পারবা, আশা করা যায় মরণের সময় তোমার আমার আল্লাহু আকবার নফস শয়তান সবার কাছে আসবে, নফস শয়তান পাহাড় টলাইতে পারবে, এই কোরআনের রশি লাগাইয়া যারা কবরে যাইতে পারবে, আল্লাহর বদলে তোমার আমার ঈমান টলাইতে শয়তান পারবে না। এর বড় বাবা, এর বড় যারা এই কোরআনের রশি গলায় লাগাইতে চাও না, রশি লাগাবা না, এ যুবকেরা, এ পিতা মাতার না ফরমান সন্তানেরা, এ দাড়ি কামাইন না যুবকেরা, এ নামাজ পড়ন নামাজ ছাড়ন না যুবকেরা, এ সুদখোরেরা ঘুষখোরেরা, এ জিনা করুন নেরা, আল্লাহ, এ বেনামাজি মহিলারা, ও গান বাজনা শুনুন না মহিলারা, স্বামীর খেদমত না করুন নারা, আল্লাহ তোমার শরীরের, আল্লাহু আকবার, তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি তোমার স্বামীর হক নষ্ট করে তুমি আরাকজনার কাছে চল্লা যাও, আরাকজনার কাছে তোমার দেহ বিক্রি করো, তোমার আমার কথা না, কোনো মোল্লা মাওলানার কথা না, আল্লাহু আকবার, আমার মাওলার কোরআনের আয়াত শুনাই যায়, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আমার কথা, আমার কথা, কোরআনের আয়াত হয়তো বা কেউ কেউ ভাবতে পারো, ও হাবের সাপ, আমার খুশি আমি করি, যা খুশি আমি করি, তোমার এত ট্যাক্সি কিসে, তোমার এত বাদে কিসে, তুমি আমাদের বিরোধিতা করো, কালকে তোমার এই জায়গা থেকে যাইতে দেব না, বাবা যাইতে দিবে না, কোনো সমস্যা নাই, আমি আমার মৃত্যু খুঁজে বেড়াই, কোথায় আমার মৃত্যু আছে, আমি মরণের ভয় করি না, কামিয়ে কারণ আমি আমার মাওলা পাকের গোলাম,
নাম, হায়াতের মালিকও আমার আল্লাহ, মৌতের মালিকও আমার আল্লাহ, আমি আমার কিছুই না, আমি সব কিছু আক্ষ করে দিছি আমার মাওলার হাতে, আমার জীবন আমার মাওলার হাতে, আমার মরণ আমার মাওলার হাতে, যদি আমার হায়াত যদি না থাকে, যদি তোমাদের হাতে আমার মৃত্যু থাকে, কেউ বাঁচাইতে পারবে না, কথা ঠিক নেবে ঠিক, আর যদি আমার মৃত্যু না থাকে, আমার মাওলা যদি হায়াত রাখে, সারা পৃথিবীর বুলেট যদি আমার বুকের উপর মারো, একটা বুলেটও কোনোদিন ফুটবে না, কারণ কি কথা ঠিক নেবে ঠিক, কারণ আমি আমার মাওলা বাগের খাস বান্দা হইয়া কবরে যাওয়ার চেষ্টা করতেছি, বাবারে তোমরাও কবর পথের যাত্রী, আমিও কবর পথের যাত্রী, বাবারে আমার কথায় কেউ কষ্ট পাইও না, আমি কারুর বুদ্ধির শত্রুতা মনে করে কথা বলতেছি না, কারণ তোমরাও কবর পথের যাত্রী, আজকে যদি আমি হক কথা না বলি, যদিও আমার জেলা মাদারীপুর না, আমার জেলা যদিও গোপালগঞ্জ, তারপরও তোমরা আমার প্রতিবেশী জেলা, কথা ঠিক নেবে ঠিক, এখন তো জেলা ভাগ হয়েছে, আগে তো জেলা ভাগ ছিল না, একই জেলার মানুষ আমরা ছিলাম, ফরিদপুরের জেলা, কথা ঠিক নেই, এখনো অনেক জায়গায় গোপালগঞ্জ চেনে না, অনেক জায়গায় ফরিদপুর মাদারীপুর চেনে না, কথা ঠিক নেবে ঠিক, অনেক জায়গায় যাই, আপনারা জানেন না, বিভিন্ন জেলায় আল্লাহ সফর করায়, অনেক জায়গায় যাই, কয় হুজুর আপনার বাড়ি, কয় গোপালগঞ্জ, কয় গোপালগঞ্জ তা আবার কোন ডিস্ট্রিক্ট, কোন দেহি অবস্থা, কয় কোন ডিস্ট্রিক্টটা, যদি কয় বীরত্তম ফরিদপুর, কয় হ্যাঁ তয় ঠিক আছে, এবার চিনছি, কথা ঠিক নেবে ঠিক, এই জন্য ভাইরা তোমরা আমার প্রতিবাসী জেলা, আল্লাহ আল্লাহ, এই হিসাবে তোমাদের প্রতি আমার দায়িত্ব ছিল জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছু নসিহাত করা, এই জন্য আমি নসিহাত করতেছি, খবরদার খবরদার, ইউরোপুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, আমার মাওলা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ নাফরমানদেরকে 10 সূরাতে উঠানো হবে, কয় সূরাত, 10 সূরাত, কে উঠবে আল্লাহু আকবার সুয়ারের সূরাত নিয়া, নাউজুবিল্লাহ, কে উঠবে কুত্তার সূরাত নিয়া, কে উঠবে এরকম বিভিন্ন ধরনের পশুর সূরাত নিয়া উঠবে, যেই সমস্ত জিনাকার পুরুষ থাকবে কিয়ামতের ময়দানে, ওই পুরুষের আল্লাহু আকবার চোখের চোখের কোণায়, চোখের পাশে আল্লাহু আকবার, মহিলাদের গোপন স্থান থাকবে, মানুষ দেখে চিনবে ওই পুরুষ কি ছিল, জিনাকার ছিল, কথা ঠিক নেবে ঠিক, এ ওলামা ইকরাম কথা কন কথা বলে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বললে দিয়ে আলহামদুলিল্লাহ, ভাইরা এবং যেই সমস্ত মহিলারা জিনা করবে, আল্লাহ আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, ওই মহিলার জন্য আল্লাহ ওই মহিলার ওই পুরুষের আল্লাহ গোপন স্থান ওই চোখের পাশে লাগানো থাকবে, এমন কি ওই মহিলার সাথে জাহান্নামে যাওয়ার পর ওই মহিলার সঙ্গে মিলন হবে, পুরুষের মিলন হওয়ার পরে ওই মহিলার গর্ভে জাহান্নামের বাচ্চা হবে, জাহান্নামের আগুনের বাচ্চা, ওই জাহান্নামের আগুনের বাচ্চা হবে, আল্লাহু আকবার, আজ্জাম বাচ্চা যখন প্যাডের ভিতরে দেওয়া হবে, প্যাডের ভিতর থেকে বাহির হবে কিরকম, অল্পটু যারা বাহির হবে, একটু যারা বাহির হবে, আগুনের শিগাল দিয়া ফেরে তারা যখন টান মারতে থাকবে, ওই ছেলে ওই সন্তান বাহিরে আসবেও না, ভিতরে ঢুকবেও না, এমন ভাবে টানবে ওই মহিলা শুধু কানবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ওই পুরুষও কানবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, 10 প্রকারে সুরাত নিয়ে উঠবে, যারা হিংসা করে হিংসকের মানুষের, ওই হিংসুক মানুষের সুরাত হবে কুকুরের সুরাত, কথা ঠিক নেবে ঠিক, কালকে আমরা যাইতে দেবে না, বুঝছি বইকে, ওরে হুজুর তোমার দাওয়াত দিছি এমনি, তুমি এই ধরনের বয়ান করো কেন, কি কথা ঠিক না বাবা, হয়তো আর আমাকে কেউ কেউ ভাবতে পারো, বুঝতে পারো, আগামীতে তোমার দাওয়াত দিব না, আমি দাওয়াতের তোয়াক্কা করি না, আমার দাওয়াতের মালিক হলো আমার আল্লাহ, কথা ঠিক নেবে ঠিক, আজকে আমি আল্লাহু আকবার যদি সত্যিকারে হক কথা যদি বলতে না পারি, আমি সৈয়দ ফজলুল করিমের রুহানি সন্তান হিসাবে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াইতে পারবো না, কারণ আমার শেখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কোনো দিন কোন বাতিলের কাছে মাথা নিচু করে নাই, ঠিক না বেঠিক, হ্যাঁ
আর আমার বর্তমান শায়খ দুইজন রেজাউল করিম ফয়েজুল করিম, তারাও আল্লাহর ফজলে হক কথা বলছে, কাউরে ডরায় না। কি তা আমি আমি ডরাবো কি লাইগা? আহা আলহামদুলিল্লাহ, আজ যদি হক কথা না বলতে পারতো আমার শায়েকরা, আলহামদুলিল্লাহ যদি তারা হক কথা না বলতো, এই বাংলার জমিনে কত নাস্তিক মোরতাদেরা যেমন পরিমাণ সারা দিয়ে উঠছে, কি আরো বেশি সারা দিত কি দিত না? কি কথা ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহর ফজলে তাদের হুঙ্কারের চোটে অনেক নাস্তিক মোরতাদা আল্লাহর ফজলে নিস্তিনাবুত হইয়া যাইতেছে, কথা ঠিক নেবে ঠিক? যাক, ও সম্পর্কে আমি বলবো না, আল্লাহ যদি তৌফিক দান করে আপনারা বুঝে নিয়েন। কি কথা ঠিক? তা আমি যেই কথা বলতেছিলাম বাবা, আমার কথা না মোল্লা মৌলভীর কথা না বাবারা, ও আমার যুবক বাইরে তোমাকে পাও ধরছে, আমার উপর রাগ করে লাভ নাই, ও মুরব্বী বাবার আমার ভর্তি রাগ করে লাভ নাই, ও মহিলা মা বোনেরা আমার ভর্তি রাগ করে লাভ নাই। আল্লাহ, আমার কথা না কোনো মোল্লা মাওলানার কথা না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য আমি আমার মাওলার কোরআনের কথা শুনাইতেছি, তোমরা আমাদেরকে যতই শত্রু মনে করো আমরা কিন্তু তোমাদের শত্রু নয়, আমরা তোমাদের বন্ধু। কথা ঠিক নাবি ঠিক? কত মানুষ আমাদেরকে আলবাদর রাজা কার আলে খাটো কাতমোল্লা কত কি কয়ে গালি দাও, আমাদেরকে তোমরা শত্রু মনে করো আর আমরা আলে বলে আমরা তোমাদের বন্ধু হয়ে তোমাদের পিছারে আল্লাহ ছোট বাচ্চাদের মতো করে বেড়াই। আমরা বলি বাবা বেরো 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 বেরো, আল্লাহ এখনো সময় আছে, খাদিরে তওবা করো, যদি খাদিরে তওবা করি আমার মাওলার কবরে না যাইতে পারো। বাবা আমার কথা না কোনো মোল্লা মৌলভীর কথা না, আমার মাওলার কোরআনের কথা জাহান্নামের কথা আমার মাওলায় শুনাইয়া দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াতের তর্জমায় আমি যাইতে পারবো না, আয়াতের তর্জমায় গেলে আমার বহু সময় লাগিয়ে যাবে, অতএব আমি সরাসরি জাহান্নামের বায়নের দিক চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাওলায় বলেন, বিশ্বাস যদি না হয় কোরআন শরীফ খোলো, 8 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরাতুল আরাফের ভিতরে আমার মাওলায় ফরমান, লাহুম মিন জাহান্নামা মিহাদু ومن فوقهم غواش. ইহ দাদি কি সুন্দর কায়দা, ওর ওর ভিতরে এখনো মানে জাহান্নামের ভয় ঢোকে না, এই জন্য ওটা হারাই করতেছে, একজন আরেকজন ডাক্তার দেয়। তাই তো বললাম, এরপরও যেই পরিমাণ আল্লাহু আকবার আযাবের বয়ান করলাম, এরপরও কি কোনো ব্যক্তি দোকানেদারে বসে থাকতে পারে? আল্লাহু আকবার, এই আল্লাহর পাগলেরা ভালো করে বোঝো, আমার কথা না কোনো মোল্লা মাওলানার কথা না, আমার মাওলার কথা আমি শুনাই যাইতেছি, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে, ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে তাড়াতাড়ি ধরো। জাহান্নামীদেরকে ধরার পরে ফেরেশতারা যখন 70,000 শিকল দিয়ে যখন জাহান্নামীদেরকে নাফরমানদেরকে এরকম বান্দা শুরু করবে, বান্দিয়া যখন জাহান্নামীদেরকে জাহান্নামীদেরকে নিয়ে যাইতে চাইবে, নাফরমানেরা সাগরের মতো খামি দিয়া দাঁড়াইবে, যাইতে চাবে না। দেখেন না, সাগরগুলো রে যখন বান্দা নিয়ে যাইতে চায় সাগর কিন্তু যাইতে চায় না, কথা ঠিক? তখন পিছান দিয়ে কি করে একটা বাড়ি মারে, যাই বাড়ি মারে ভ্যাবা করে সামনের দিক দৌড় মারে, কথা ঠিক নেবে ঠিক? আল্লাহু আকবার, তদ্রূপ আহারে না বারমানরা যখন জাহান্নামের দিকে যাইতে চাইবে না, আমার মাওলার ফেরেশতারা পিছান থেকে এমন ভাবে লাথি শুরু করবে, লাইতাইতে 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 জাহান্নামের ভিতরে ঘুম ঘুম করে ফেলাইয়া দেওয়া হবে। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীরা ডুববে, বাবারে জাহান্নামের আগুন পায়ে লাগার সাথে সাথে সিনেটা ভেদ করে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে,
সহ্য করতে বাবা পারবানা, সহ্য করতে পারবেন? আল্লাহ যারা সহ্য করতে পারবা তার সাথে আমার কোনো কথা নাই। আল্লাহ আল্লাহ, জাহান্নামীদের শরীরটা এত মোটা হবে, এত আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই জাহান্নামীদের শরীরে চামড়া হবে 70 গজ মোটা। কত গজ মোটা? জাহান্নামীদের শরীরে এত বড় দেহ হবে, এই এই দ্বার ঘাড়ের এই দ্বার থেকে তাকাইতে, এই দ্বার থেকে নিয়ে এই দ্বার পর্যন্ত তাকাইতে 500 বছর সময় লাগিয়া যাবে। এ নাফার মানেরা ভালো করে বুঝে দেখ, যদি বোঝো জাহান্নামের আযাব সহ্য করতে পারো তাহলে যত বড় গুনার কাম করতে পারো করো, কোনো সমস্যা নাই। কি কথা, ঠিক না? ঠিক। আর যদি তারা মনে করো না সহ্য করতে পারবো না, হাতেও ধরি পায়েও ধরি, যদি এই জায়গায় লক্ষ হাজার হাজার মানুষ আছেন, যত মানুষ আছেন, যদি বলতে পারেন হুজুর আমরা গুনাহ করবো না, তবে একটা শর্ত, আপনি যদি আমার পায়ের জুতার বাড়ি খাইতে পারেন, 100 জুতার বাড়ি খাইতে পারেন, আমি আর গুনাহ করবো না। ও যুবক আসো, কোন যুবক আসো, আমারে মারতে পারো, মারো, জামা করিয়ে দেবো, সোয়েটার করিয়ে দেবো, গেঞ্জি পর্যন্ত গায়ে লাগবো না, শুধু জুতার বাড়ি নয়, তুমি যদি আমারে বাবলা গাছের কাটা দিয়েও পিডাও, শাবক দিয়েও যদি পিডাও, চামড়া তুইলে ফেলা, আমি একদিনও যাই কাজুলিয়া আমার গ্রামে যাই, আমি একদিনও তোমাদের বিরুদ্ধে নালিশ করব না, কোন মানুষের কাছে আমি আফসোস করব না। ও মহিলারা, আল্লাহু আকবার, তোমরাও যদি কেউ বলতে পারো হুজুর যদি জুতার বাড়ি খাইতে পারেন, আমরা আর না বারবানি করব না, আসো কে পারো মারবা যত পারো মারো, কিন্তু তারপরও বাবারে আমি হাতেও ধরি ভাইও ধরি, আমার মাওলার জাহান্নামের আসামি হইয়া ওই অন্ধকার কবরে কেউ যায় না। আল্লাহু আকবার। আমি যেই কথা বলতেছিলাম, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকানো হবে, আমার মাওলাই বলবে ফেরেশতারা ওই জাহান্নামের তোষকের উপরে শোয়াই দে। ওরে খোদা রে, জাহান্নামের তোষকটা কত উঁচু হবে আমার মাওলা ছাড়া কেউ জানে না। ওই জাহান্নামে যে তুষকে যে তুলাগুলো হবে, ওই তুলাগুলা কিন্তু দুনিয়ার কোনো তুলা না, জাহান্নামের আগুনের কয়লা, জাহান্নামের পাথরের কয়লার তুলা। আল্লাহ, এরপরে ওই কত কোটি মনোজন হবে আমার মাওলা সারা কেউ জানে না। এরবার আমার মাওলায় বলবে ও বেরে তারা এখন নাট বল্টু দিয়ে আটকাইয়া দে, নাট বল্টু দিয়ে আটকাইয়া দে, না পার মানে বুঝুক আমি মাওলা কেমন মাওলা, লক্ষ কোটি নিয়ে আমার দুঃখ করাইছি, কত না দেবা তোরে খাওয়াইছি, ওই নাফারমানির পর আমি মাওলার হুকুম পালন করে না, আমার সঙ্গে নাফারমানি করি আইছে, ও আমার হুকুম মানে না। এরপরে ফেরেশতারা করবে কি, নাট বল্টু দিয়ে আটকাইয়া দেবে, এরপর আমার মাওলাই বলবে দে এবার জাহান্নামের আগুন জ্বালাইয়া দে, জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার, জাহান্নামের আগুন জ্বালাই দিবে, আবার ওই তোষকের ভিতরে সাপও থাকবে, বিচ্ছিও থাকবে, কটকট 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 করে কামড়াইতে থাকবে, জড়াইয়া ধরবে, পেঁচাইয়া ধরবে, কামড়াইতে থাকবে, আল্লাহ সহ্য করতে পারবানা। এবার পারবেন নাকি? শুধু তাই না, জাহান্নামীদেরকে আল্লাহু আকবার, জাহান্নামের গায়ের চামড়া কেমন হবে, 70 গজ মোটা চামড়া হবে, ওই চামড়া খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আল্লাহ আমার মাওলা কোরআনে বিধান ফরমান, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার মাওলা যে জাহান্নামের আগুনের যে আল্লাহ ওই নাফারমানদেরকে যে চামড়া দেওয়া হবে, ওই চামড়া খুলিয়া খুলিয়ে জাহান্নামের ভিতরে পড়িয়া যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার খুলিয়া খুলিয়া পড়িয়া যাইবে, আর শুধু আযাব আর আযাব আযাব আর আযাব। আল্লাহ আপনি আমাদের সবারে মাফ করে দেন। আল্লাহু আকবার। এরপরে
ওই নাফারমানেরা এমন কায়দা চিল্লানি মারবে মাওলা একটু পানি খাবো, নাফারমানদেরকে গোসল করানো হবে তাও আবার জাহান্নামের গরম পানি দ্বারা। কি দ্বারা? জাহান্নামের গরম পানি দ্বারা। আল্লাহু আকবার। ওই নাফারমানদেরকে যখন গোসল করানো হবে, বাবা আমার কথা না, কুতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামীম। আল্লাহ, নাফারমানদেরকে গোসল করানো হবে। এ বাবা, এই যে অনেক সময় অনেক শহরের থেকে আসি, অনেক সময় রাত্রেবেলা গরম পানি যদি যদি একটু গোসল করি কি যে আরাম লাগে। আল্লাহ, কথা ঠিক না? ঠিক। আর বাবা, নাফারমানদেরকে যখন জাহান্নামের গোসল কর জাহান্নামের গরম পানি দ্বারা গোসল করানো হবে, মাথার তালুটা আস্তে আস্তে করে ফাটিয়া যাইয়া ওই মাথা দিয়া পানি ডুবু ভিতরে চলিয়া যাইবে। ভিতরে পানি যাওয়ার পরে আল্লাহ পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি পচায় করে ঝুপ ঝুপ করিয়া ভরিয়া যাইবে, বাদ বাকি পানি ডুজে বাজা বাজা পড়বে। আল্লাহু আকবার। শরীরের চামড়াগুলো খুলিয়া খুলিয়া ভরিয়া যাইবে। এ বাইরা হাতে ধরি বায়ু ধরি এখনো কি ইমান আনবি না, এখনো কি মাওলার হুকুম মানবি না? এই জন্য আমার আমিও দোয়া চাই, সবার জন্য দোয়া করি, বাবারে হাতেও ধরি পায়েও ধরি আমার মাওলারে বেজার করে কবরে যাইও না। যদি দুনিয়ার আল্লাহু আকবার দুনিয়ার জমিনে আগুন লাগলে দুনিয়ার পানি ছাড়া যেমন লিবানো যায় না, তদ্রূপ বাবা তোমার আমার জাহান্নামের আগুন গুনার কারণে যে কবরে জ্বলিয়া রয়েছে, এ বাবা চোখের পানি ছাড়াও জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এই জন্য আমিও সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন জানি পরিপূর্ণ ইমানকে মজবুত করে আমলকে দুরুস্ত করিয়া মাওলা পাকের হুকুম পালন করিয়া জান্নাতি হইয়া মাওলার কবরে যাওয়ার তৌফিক দান করে। ভাইরা, আমি একটা দাওয়াত দিয়ে যাই। আল্লাহু আকবার, এই সামনে আগামী মাস কি মাস? ফেব্রুয়ারি মাস। কি মাস? ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসের 26, 27, 28 ফেব্রুয়ারি